नमस्कार बन्धुरा, ट्रिमाट्रा द कुकिंग चैनले सबाई के स्वागत जानाई। आज के आमी शेयर करछी बकफुलेर बड़ा रेसिपी। एई रकम गरम मुचमुचे बड़ा थाकले दुपुरे आर डाल भातेर साथे किच्छु लागे ना। ताहले चलुन देखिनि किभाबे बानाते होबे एई बकफुलेर बड़ा। बकफुलेर भितरे एरकम एकटा शक्त अंश थाके जेटाके फेले देब, आर नीचे जे सबुज अंश थाके सेटाकेओ किछुटा परिमाण छाड़िये निच्छि। एखन तैरि करे निच्छि ब्याटारटा। एर जन्य लागछे 1 কাপ মতো বেসন, 1 টেবিলস্পুন চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর কালো জিরে। সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার প্রস্তুত করে নিচ্ছি। কনসিস্টেন্সি ঠিক এরকম হবে, খুব ঘনও না আর খুব পাতলাও না। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তবে অল্প পরিমাণে, যদিও এটা অপশনাল। ভাজার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তেল গরম হলেই একটা একটা করে বকফুল ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। মিডিয়াম হিটে বড়াগুলো ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুচমুচে বকফুলের বড়া। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আজকের রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।